আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের সোজা ট্রেনিং একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করো, তোমরা যারা আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখো, প্রতিষ্ঠানের ভিডিওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করো, তোমাদের কাছ থেকে বা আমরা অনেক প্রশ্ন পেয়েছি অনেকের কাছে যে হাতের ট্যাটু থাকলে বা শরীরের অন্য কোনো অংশের ট্যাটু থাকলে বা ভুরু ফুটো থাকলে এই বিষয়গুলো নিয়ে সে লাইনে দাঁড়ালে, অর্থাৎ সামরিক বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাওয়া, তখন গেলে তোমরা আউট হয়ে যাওয়া কিনা, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেমন সাপোজ আমি হাতে একটা ট্যাটু অঙ্কন করলাম, এরকম একটা লাভার ট্যাটু অঙ্কন করলাম, দেখা যাচ্ছে এই যে লাভার ট্যাটুটা অঙ্কন করলাম। এরকম ট্যাটু কিন্তু অনেকে ভালোবাসার কারণে হোক বা অনেকে ফ্রাস্ট্রেশনের কারণে হোক বা বন্ধুদের প্রলোভনায় হোক বা ফ্যাশন করার জন্য হোক, অনেকে কিন্তু এই ধরনের ট্যাটু করে থাকে। তো এই ট্যাটুগুলো যদি তোমরা আর কেউ শরীরের বিভিন্ন ধরনের ট্যাটু আছে, যদি যে কোনো ধরনের ট্যাটু যদি তোমরা অঙ্কন করে থাকো শরীরে কোনো অংশে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা যদি দিতে যাও, তোমরা প্রাথমিক মেডিকেল আউট পড়ে হয়ে যাবে। এটা দুঃখের বিষয় এবং কষ্টের একটা বিষয় যে অনেকের স্বপ্ন থাকে কিন্তু হাতে ট্যাটু আছে বা শরীরের কোনো অংশে বা অন্য অংশের কোনো কিছু আঁকা আছে। এই বিষয়ে অনেক দেখা যাচ্ছে মুসলিম ছেলে মেয়েরা করছে এবং অনেকে অন্য ধর্মের ছেলে মেয়েরাও করছে। এখন ধর্মের বিষয়টা নিয়ে আসে, যে তুমি যে ধর্মেরই হোক না কেন, বাট বাংলাদেশ সামরিক বাহিনীতে একটা কালচার আছে। তো আমাদের দেশের কালচার অনুযায়ী কোনো সামরিক বাহিনীতে হাতে কোনো ধরনের ট্যাটু বা কোনো ধরনের স্টিকার বা কোনো ধরনের কার্টুন বা কোনো ধরনের যদি নাম লেখা থাকে, সেক্ষেত্রে কখনোই চান্স দেওয়া হবে না। সুতরাং তোমাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে যে তোমরা যারা সামরিক বাহিনীতে সৈনিক হওয়ার স্বপ্ন দেখো বা অফিসার হওয়ার স্বপ্ন দেখো, তোমরা অবশ্যই এখন থেকে নিজেদেরকে সচেতনতার মধ্যে দিয়ে রাখবা, সচেতনতার মধ্যে দিয়ে চলবা। কারণ অনেকের স্টাইল দেখে বা অনেকের করার দেখে তুমি শরীরে ট্যাটু অঙ্কন করবা না, এটা আমি তোমাকে রিকোয়েস্ট করব। এবং তুমি আমার এই মেসেজটা তোমার যারা শুনছো তোমার বন্ধুদেরকেও তুমি এটা প্রচার করবো যে হাতে কোনো ধরনের ট্যাটু থাকলে বা কোনো ধরনের নাম লেখা থাকলে অথবা কোনো ধরনের স্টিকার অঙ্কন করা থাকলে সেক্ষেত্রে তাদেরকে সামরিক বাহিনীতে চান্স দেওয়া হয় না। আবার অনেকে দেখা যায় যে অনেকে হচ্ছে লোক হাতে ট্যাটু বা স্টিকার বা নাম লেখা অনেক পদ্ধতি অবলম্বন করে অনেকে মুছে ফেলতে পারে। তবে হ্যাঁ, সবাই যে আসলে খারাপ কাজ করে তা না, অনেক স্টিকার বা ট্যাটু রিমুভার কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা যথাযথ ভালো এবং ভালো একটা সার্ভিস দিয়ে অনেকে ট্যাটু মুছে ফেলছে। যদি এরকম কোনো ভালো প্রতিষ্ঠানের সন্ধান পাও, সেক্ষেত্রে তুমি সেখানে যেতে পারো, গিয়ে যদি তুমি ট্যাটু অঙ্কন করে থাকো তোমার হাতে, সেটা তুমি তুলে নিতে পারো বা তুলে নিয়ে দেখবা যে তুলে নেওয়ার পর অনেকে দেখা যায় হাতের এখানে কোনো দাগ থেকে যাচ্ছে বা একটা স্ক্যাচ রয়ে গেছে ওই ট্যাটুর, এই জাতীয় কোনো বিষয় কিন্তু তোমাদের রাখা যাবে না। যদি ট্যাটু তোলার পরেও যদি এরকম কোনো স্ক্যাচ থাকে বা দাগ থাকে, সেক্ষেত্রে সেটার উপরে বিশেষ নজর দিতে হবে। যখন তোমরা ট্যাটু রিমুভ করতে যাবে কোনো ট্যাটু রিমুভার প্রতিষ্ঠানে, তাদের সাথে এটা বিষয় ভালোভাবে আলোচনা করে নেবা আগে থেকে। আর সব থেকে ভালো হয় যারা তোমরা নবীন আছো, যারা তোমার স্বপ্ন দেখো, তোমরা অবশ্যই এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখবা, শরীরে কোনো অংশে যাতে ট্যাটু না করো বা ট্যাটু যাতে কেউ না করে বা কোনো ধরনের স্টিকার বা কোনো ধরনের নাম লেখা যাতে না থাকে, এইটা মাথায় রেখে এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। তোমার বন্ধুদেরকেও বলবা, এবং যদি তোমার প্রস্তুতি নিতে নিজে নিজে তো আসলে অনেক কিছু বিষয় নিয়ে আসলে আমরা প্রস্তুতি নিতে পারি না, কারণ আমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার আর পিছনে কিন্তু আসলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয়। এই শিক্ষা গ্রহণের জন্য আমরা স্কুলে যাই, কলেজে যাচ্ছি বা ভালো শিক্ষকের কাছে পড়ছি বা অনেক বিভিন্ন জায়গায় প্রস্তুতিমূলক কোর্স করছে বা কোচিং করছে। তোমরা যারা মনে করো সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার আগে মেডিকেল পরীক্ষা আছে,
লিখিত পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা আছে, ফিজিক্যাল পরীক্ষা রয়েছে, সাইকোলজিক্যাল আইকিউ পরীক্ষাগুলো রয়েছে। এই পরীক্ষাগুলোর উপরে যদি তোমরা নিজেদেরকে প্রস্তুত করাতে চাও, অবশ্যই তোমরা রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো, কারণ সোলজার ট্রেনিং একাডেমি তোমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে থাকে। সঠিক গাইডলাইন দিক নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে সঠিক একটা সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাটার মাধ্যমে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ট্রেনিং করাচ্ছি বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন বাহিনীর জন্য। আমরা গর্ববোধ করি তাদের জন্য, আমরা আনন্দ তাদের জন্য যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে তারা অফিসার অথবা সৈনিক হিসেবে চাকরি করছে। তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করব এবং তোমাদেরকে নিয়েও আমরা গর্ববোধ করব আগামীতে, এবং আনন্দিত হব যদি তোমরা সোলজার ট্রেনিং একাডেমিতে আসো। এসে তোমার যে স্বপ্ন, স্বপ্ন পূরণের জন্য তুমি যে তোমার সুশিক্ষার যে বিষয়টা সেটা যদি তুমি নিশ্চিত করো, অবশ্যই আমি আশাবাদী। এবং মেডিকেলের যে বিষয়ের কথাটা বললাম, এই বিষয়গুলো থেকে বা অন্যান্য আরো অনেক মেডিকেলের বিষয় আছে, এগুলো যদি আমরা এখন থেকে নিজেদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে যোগ্য করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের যে স্বপ্ন দেখেছি আমরা সৈনিক হওয়ার অথবা অফিসার হওয়ার, এটা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। সবাই ভালো থাকবা, সবাই প্রস্তুতি নাও, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, নিজের মেডিকেলের নিজের শরীরের প্রতি খেয়াল রাখবা, আর শেষ কথা একটা, অবশ্যই বাবা মাকে সম্মান করবা, বাবা মার কাছে দোয়া নিবা, গুরুজনদেরকে সম্মান করবা, শিক্ষকদেরকে সম্মান করবা, যারা তোমার গুরুজন রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই দোয়া বেশি বেশি করে নিবা, অবশ্যই দোয়া নিবা, কারণ তোমার যে স্বপ্ন তোমরা দেখো সামরিক বাহিনীর অফিসার অথবা সৈনিক হওয়া, এক্ষেত্রে তোমরা অনেক কাছে এগিয়ে যাবো। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।